রেফার কেসে শিকারে জাঙ্গিপাড়া থানার বোমনগরের ১১ বছরের এক নাবালক সঠিক সময়ে চিকিৎসা না মেলায় সারা জীবনের মতো বিশেষভাবে সক্ষম হয়ে যাওয়ার আশঙ্কা জানা গেছে। গত ১৪ নভেম্বর বাড়িতে হঠাৎই শিরদাঁড়ায় চোট পায় ১১ বছরের সেই নাবালক। প্রথমে জাঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করার পর সিঙ্গুর হাসপাতাল, এরপর শ্রীরামপুর ওয়ালসে ভর্তি করা হয়। কিন্তু কোনো নিউরোসার্জন না থাকায় কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। সেখান থেকে রেফার করা হয় পিজিতে। পিজির সামনে চিকিৎসার আশায় ছেলেকে নিয়ে এক রাত কাটিয়ে দেন নাবালকের মা। এদিকে তড়িঘড়ি অপারেশন না করলে শারীরিকভাবে অক্ষম হয়ে যেতে পারে ছেলে, এই ভয়ে পিজিতে ভর্তি করানোর অনেক চেষ্টা করেন মা। কিন্তু পিজি থেকে জানিয়ে দেওয়া হয় কোনো বেড নেই। অথচ নাবালকের মায়ের অভিযোগ, অনেকেই টাকা দেওয়ার কথা বলছিলেন, টাকা দিলে এই নাকি ভর্তি করা যাবে পিজিতে, দিন মজুর পরিবারে টাকা কোথায় পাবেন, তাই বাধ্য হয়ে ফিরতে হয় ছেলেকে নিয়ে। যদিও পিজি থেকে নাকি এনআরএস এ রেফার করা হয়েছে, এত ঝুঁকির সামনে কোথায় চিকিৎসা করাবেন ছেলের, এক প্রকার দিশেহারা হয়ে পড়েন মা। শেষমেশ ছেলেকে ভর্তি করেন তারকেশ্বরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে চার চিকিৎসকের দল গঠন করে তড়িঘড়ি অপারেশনের ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, সরকারি হাসপাতালগুলিতে কি সঠিক পরিকাঠামোর অভাব, নাকি দালালদের টাকা দিলে তবেই মিলবে চিকিৎসা। দিন দুই আগেই সরকারি হাসপাতালে বেড না পেয়ে এক প্রকার বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছিল হরিপালের এক যুবকের, আবারও রেফার কেসের শিকার এক নাবালক। নিজে একটা জায়গা করে দিন না, ওর খুবই কষ্ট হচ্ছে, টানটা আমি চিরকালের মতো পূর্ণ হয়ে যাবে বলে আমরা তো তখন কান্নাকাটি করছি। ডাক্তারবাবু আমাদের বাড়িতে দোল নাই, দোল খেতে খেতে পড়ে গেছিলো, ইটের উপরে পড়ে গিয়ে ওর লেগেছিল, চোট লেগেছিলো। কবে সেটা? ১৪ তারিখ মঙ্গলবার। আচ্ছা, বিকেল ৪:৩০ নাগাদ এরকম হয়েছিল। তারপরে আমরা বাড়িতেই একটা ডাক্তারবাবু আমাদের ওখানে বসেন, দেখে দেখানোর পর উনি প্রাথমিক চিকিৎসা করার পর বললেন জাঙ্গিপাড়া নিজেতে লেগেছিল তো জড়ি, নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে গিয়ে ওখানে ওনারা যেখানে কেটে গেছিলো স্টিচ করে দিয়েছেন, মলম টলম দিয়েছিলেন, ওষুধ দিয়েছিলেন। দেওয়ার পর বললেন যে এখানে তো মনে হচ্ছে ভেঙে গেছে, এক্সরে আর হচ্ছে সিটি স্ক্যান করতে দিয়েছিলেন, সেটা করানো হয়ে হলো। ওর পায়ে থেকে করাতে তখন তো কোনো ছিল না, করিয়ে তারপরে বললেন যে এখন এখান মনে হচ্ছে ভেঙে গেছে, এটা এখানে হবে না, আপনারা বাচ্চা ছেলে যদি প্রাইভেট করতে চান প্রাইভেটে নিয়ে যান, না হলে শ্রীরামপুরে নিয়ে যেতে হবে। এবার তারপরের দিনকে আমরা, আমাদের তো বাড়িতে ওখানে কেউ নেই বলে আমার বাবার বাড়ি নিয়ে এসেছিলাম, ওখান থেকে সিঙ্গুরে ভর্তি করেছিলাম। সিঙ্গুরে ভর্তি করার পর ওনারাও প্রাথমিক চিকিৎসা করে বললেন যে এটা হাড় ভেঙে গেছে, এটা এখানে হবে না, শ্রীরামপুরে নিয়ে যেতে হবে। শ্রীরামপুরে নিয়ে যাওয়ার পর ওনারা দুদিন রেখে ওনারা ভালোই ট্রিটমেন্ট করেছিলেন, কিন্তু এক্সরে করা হলো ওখানে, তারপরে পেটের ছবি তোলা হলো। তার দুদিন ছিলাম শ্রীরামপুরে, তারপরে যখন এমআরআই রিপোর্টটা এলো তখন ওনারা বললেন যে এখানে তো নিউরো সার্জারি হয় না, এটা মেডিকেলে নিয়ে যেতে হবে। এবার মেডিকেলে নিয়ে গেলাম, মেডিকেলে নিয়ে গিয়ে ২ ঘন্টা মতো মানে এমার্জেন্সিতে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে থেকে বাচ্চা ছেলেটা স্টেজ, ও তো তখন উঠতেই পারে, বসতে উঠতে কিছু এখনও মানে বসতে পারে না, কিন্তু কাজ করতে পারছে, যন্ত্রণা হচ্ছে তো বিকট, তখন তো ওর ওই চিকিৎসাটা কিছুই হয় না। তারপরে নিয়ে গিয়ে ২ ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে তারপর ওনারা দেখে বললেন এটা নিউরো সার্জারি হবে, এখানে হবে না, এটা পিজিতে বা এনআরএসে নিয়ে যেতে হবে। আমরা ওখান থেকে পিজিতে নিয়ে এলাম, পিজিতে নিয়ে এসে এমার্জেন্সিতে দেখিয়ে কাজ করিয়ে এমার্জেন্সিতে ডাক্তারবাবু একটা একজনকে দেখালাম, তিনি বললেন যে এরকম বেড আমাদের নেই। তা আমরা খুবই কান্নাকাটি করছিলাম, আমরা ৩টে মেয়ে গেছিলাম, গিয়ে আমরা যে বাচ্চা ছেলে বুঝতে পারছি না, আমরা নিজে একটা জায়গা করে দিন না, ওর খুবই কষ্ট হচ্ছে, টানপাটা আমি চিরকালের মতো পূর্ণ হয়ে যাবে বলে আমরা তো তখন কান্নাকাটি করছি। ডাক্তারবাবু আমাকে একটা বেড অন্তত করে দিন, নাহলে নিচেতেও রাখুন বাচ্চাটাকে নিয়ে, মানে এমার্জেন্সিতেও যায় মানে যে ওকে ঠান্ডা লাগবে আর লাগবে যে রাখবো। আমাদেরকে এমার্জেন্সি থেকে ওনারা বললেন যে এখানে কোথাও রাখুন, কালকে আউটডোরে দেখান, টিকিট করুন, করে কী বলে দেখুন, বেড নেই এখন, একটা সিস্টেম আছে তো হসপিটালে। বলে আমরা নিয়ে এসে নিচেতে রাখলাম, নিচে থেকে আরও সব যারা রুগীরা রয়েছে তারা অনেক দিন ধরে রয়েছে, বলছে আমরা ১ মাস আছি ২ মাস আছি, এখানে রাখা যাবে না, এখানে আমরা থাকবো বলে আমাদের বাচ্চাটাকে বাইরে বের করে দিল।
আমরা সেই যে সেটগুলো সব থাকে তার পাশে যে ছেলেটাকে রেখে আমরা তিনজনের বাইরে বসে বসে রাত কাটিয়ে ইমার্জেন্সি থেকে এনআরএসে নিয়ে যেতে। এবার ওখানেও সেই বেডের সমস্যা, আমরা খোঁজ নিলাম, তারপরে এখানে যোগাযোগ করলে আমাদের পাড়ারই একজন যোগাযোগ করার পর আমরা ওখান থেকে সোজা এখানে নিয়ে চলে এসেছি। এখানে নিয়ে আসার সঙ্গে সঙ্গে এনারা ভর্তি করে নিয়ে, যতটুকু মানে নিয়ে আসতে সময় লেগেছে, নিয়ে আসার সঙ্গে সঙ্গেই এনারা ভর্তি করে নিলেন, মানে পুরো বেডে দিয়ে দিলেন, তারপর ফর্মালিটি আরম্ভ করেছেন যে কাগজপত্র দেখি কি হয়েছে না হয়েছে, রুগীটাকে দেখি এনার আগে বেডে দিয়ে দিয়েছে, মানে এরম অবস্থা দেখে। যা হোক, পেশেন্টের অবস্থা প্রচণ্ডই খারাপ ছিল। যদি কোনো কারণে ওই অবস্থায় আরও কিছুদিন থাকতো তাহলে একটা চান্স ছিল যে মুভমেন্ট করার সময় ওনার যে কর্ডটা আছে সেটা আরও কম্প্রেশন হতে পারতো কিংবা ট্রান্সেকশন হতে পারতো, সেই কারণে কমপ্লিট প্যারাপ্লেজিয়া হওয়ার একটা এক্সট্রিম চান্স ছিল। আমাদের কাছে ফিফথ রেতে আসে, সেই মতো আমরা প্রিপারেশান করি, একটা খুব তাড়াতাড়ি একটা টিম বানাই, যেখানে নিউরোসার্জারি একজন ছিলেন, নিউরোসার্জারি ডক্টর সুভাই ব্যানার্জি ছিলেন, আমি অর্থোপেডিক্সে ছিলাম, এছাড়াও ইনস্ট্রুমেন্ট কোম্পানি ছিলেন, ফিজিওথেরাপিস্ট ছিলেন, আর নার্সিং লোক তো ছিলেনই। সেই টিম বানিয়ে আমরা যত তাড়াতাড়ি পারি ওনার অপারেশনের জন্য ব্যবস্থা করি।